नमस्कार बंधुरा, टीना कुकिंग एंड ब्लॉगिंग चैनले तुम्हारे सबाई के स्वागत। चले आबार एकटा नतून रेसिपी निये। आज के आमी बनाबो बनाना पैनकेक, कला दिए और दूध दिए असाधारण एकटा पैनकेक आज के आमी तुम्हारे बनिए देखाच्छी। तो देखो, सबार प्रथमे कलाटाके आगे भालो करे केटे निएछी कुचो कुचो करे। एबार ई पात्रेर मध्ये आमी कलाटा निए नेब, आर कलाटा किन्तु माने ভালোভাবে পাকতে হবে। এবার দিয়ে দিচ্ছি দুধ, ছোট বাটির ওই হাফ বাটির মতো দুধ দিলাম। আর এর মধ্যে দিচ্ছি চিনি, আর চিনিটা আমি ওই 1.5 চামচ দিয়েছি। তোমরা চিনিটা মিষ্টিটা কিরকম খাবে সেই অনুযায়ী দিয়ে দিও। আর এখন এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দেব। তো ডিমটা দিয়ে দিলাম, এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কলাটা দেখো আমি হুইস্কের সাহায্যে একদম পুরো গলিয়ে নেব। আর তোমরা যদি এটা হাতের সাহায্যে না করতে চাও তাহলে এটা মিক্সিতেও করতে পারো। আর কলাটা যেহেতু ভালোই পাকা, এই হুইস্কের সাহায্যেই ভালো করে এটা হয়ে যাবে। তো দেখো এটা আমার হয়ে গেছে, ভালোভাবেই কলাটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 1.5 চামচ মতো ময়দা দিলাম, 1.5 চা চামচ। আর দিচ্ছি সামান্য একটু নুন। আর একটু খাবার সোডা। আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স, একদম অল্প, জাস্ট 2 ড্রপ দিলাম ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তো ব্যাটারটা একটু পাতলা হয়েছে আমার, আর একটু ময়দা লাগবে। তোমাদেরও যদি মনে হয় যে ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে তাহলে তোমরা আর একটু ময়দা দিয়ে দিতে পারো। তো এবার এটা রেডি হয়ে গেল, এবার ভাজবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। সামান্য একটু তেল আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি, এটা খুব বেশি তেলের দরকার নেই, যা সামান্য একটু তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আর এবার এই ব্যাটারটা আমি নিয়ে চামচের সাহায্যে দিয়ে দিলাম। তো আমি দুরকমভাবে আমি করে দেখাচ্ছি। প্রথমে দেখো একটা দিক হয়ে গেছে, এবার আমি এটাকে ডিশেতে ঢেলে নেব। যদি উল্টাতে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবেই করতে পারো, ডিশেতে ঢেলে নিয়ে আবার ডিশ থেকে ওতে ঢেলে দিলাম আর একটা পিঠ। তো এইটা আমার রেডি হয়ে গেল, এটা আমি তুলে নিচ্ছি। এইভাবেও করা যায়, আর এক রকম পদ্ধতিতে আমি করে দেখাচ্ছি। দেখো একটা প্যানকেক আমার রেডি। আবারও একটু তেল আমি ব্রাশ করে দেবো, প্রত্যেকবার কিন্তু একটু করে তেল ব্রাশ করে দিতে হবে। আবারও এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একটা দিক হয়ে গেছে, এবার খুন্তি সাহায্যে একটা দিক উল্টে দিচ্ছি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। তো তোমরা যদি উল্টাতে না পারো বা উল্টাতে অসুবিধা হচ্ছে তখন কিন্তু ওইভাবে ডিশে ঢেলেও করা যাবে। তো তৈরি হয়ে গেল ব্যানানা প্যানকেক, এটা খুবই সুস্বাদু খেতে, বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তো রেসিপিটা প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসছি, চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।